আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুবিচার চেয়ে ইতিমধ্যে নাগরিক সমাজ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী পরিচালক সকলেই রাস্তায় নেমেছেন। কার্যত গোটা ঘটনা একটা জনজাগরণের চেহারা নিয়েছে। আর আজকে সমাজের অন্যান্য স্তরের প্রতিনিধিরা নামলেন রাস্তায়, যার মধ্যে অবশ্যই রয়েছেন আইনজীবী থেকে শুরু করে ক্রীড়াবিদ, ইঞ্জিনিয়ার, তথ্যপ্রযুক্তি কর্মী, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রাক্তন পড়ুয়া সবাই। অধ্যক্ষার পদত্যাগ চেয়ে স্বাস্থ্যভবন অভিযান করলেন জুনিয়র চিকিৎসকেরা। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে শ্যামবাজারে 5 দিনের অবস্থান কর্মসূচি শুরু করলো বিজেপি। আবার সিপির ইস্তফা চেয়ে, মানে পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে লালবাজার অভিযান করলো কংগ্রেস। এর মধ্যেই আজ সন্দীপ ঘোষকে ফের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। আর এই অবস্থায় সিবিআই এর ওপর আবার চাপ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসও। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে শুরুতেই বিষয়, দ্রুত বিচারের দাবি, প্রিন্সিপাল হাওয়া, এই স্লোগান তুলে স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন, সম্মুখ সারিতে ছিলেন আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, প্রচুর সংখ্যায় চিকিৎসকেরা তারা গেছিলেন, কথা হয়েছে। কথা হওয়ার পর তারা বলছেন, স্বাস্থ্যভবনের সঙ্গে আলোচনায় আমরা হতাশ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, শ্যামবাজারে এক মঞ্চে সুকান্ত, দিলীপ, শুভেন্দু, এক মঞ্চে তারা 5 দিনের কর্মসূচি শুরু করলেন, তারপর স্লোগান তুললেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে। মিছিল মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত, যে মিছিলে শুভেন্দু অধিকারীকেও আজকে হাঁটতে দেখা গিয়েছে। সিপির পদত্যাগ দাবি, কংগ্রেসের লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। একেবারে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছেন, যা নিয়ে লালবাজার অভিযান ছিল, আগেই আটকে দেওয়া হয়েছিল পুলিশের তরফে। তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ শহরের রাজপথে। 165 ঘন্টা পার, আর কত অপেক্ষা? সিবিআই এর ওপর চাপ বাড়ালো তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে পোস্ট করা হচ্ছে যে বিচারের জন্য আর কত অপেক্ষা করাবে সিবিআই। সুপ্রিম নির্দেশের পর বাহিনী নিয়ে হাসপাতালে সিআইএসএফ এর ডিআইজি। গতকালই সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আর তারা কলকাতা পুলিশের ওপর ভরসা করবে না, সরাসরি সিআইএসএফ এর ওপর এই নিরাপত্তা দায়িত্ব তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং আজকে সিআইএসএফ এর ডিআইজি বাহিনী নিয়ে পৌঁছে গেলেন সরাসরি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি কিন্তু সর্বত্র আজকে দেখা গিয়েছে, প্রতিবাদ, আন্দোলন এবং একই সঙ্গে সুবিচারের দাবি। আমি এই মুহূর্তে আপনাদের নিউ টাউনে একবার নিয়ে যাব, সেখানে প্রতিবাদ কর্মসূচি, আমি বলছিলাম যে সমাজের সব স্তর থেকে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে অর্ণব মুখোপাধ্যায় যে ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন, যেখানে তথ্যপ্রযুক্তি কর্মীরা তারা এবারে নেমেছেন রাস্তায়। বলো অর্ণব। দেখো, এই মুহূর্তে আমরা বিশ্ব বাংলা গেটের কাছে রয়েছি। এখানে তথ্য প্রযুক্তি সংস্থার যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা মিছিল করে এসেছিলেন এবং তারা ইকোস্পেস থেকে মিছিল করে এই অবধি এসছেন এবং এখানে এসে জাতীয় সঙ্গীত গেয়ে তারা তাদের প্রতিবাদ যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা শেষ করেছেন। কী বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য এইটাই যে আজকে অভয়া বা তিলোত্তমা আমাদের সবার বোন, তার সাথে আজকে যে ঘটনা ঘটেছে সেটা আমরা আইটিতে যারা চাকরি করে তারা রাতে ফেরে, তারা রাত অবধি কাজ করে, কোনো বোনের সাথে যেন সেই রকম ঘটনা না হয়, এটা আমাদের একমাত্র বক্তব্য। এবং দ্বিতীয় বক্তব্য, আমরা অন্যদের সঙ্গে কথা বলবো, কি বক্তব্য আপনাদের? আমরা এমন একটা ডিপার্টমেন্টে কাজ করি যেখানে রাত দিন 365 দিন 24 ঘন্টা আমাদের কাজ করতে হয়। একটা ডক্টর যে প্রত্যেকের সেবা করে ইরেসপেক্টিভ অফ এনি আওয়ার, তার সাথে যদি ওটা হতে পারে, আজকে আমাদের এখানকার সিকিউরিটি কী দাঁড়ালো? সেই নিরাপত্তার অভাব বোধ করেন, তাই রাস্তায় নেবে 100 বার রাস্তাঘাট, বাস, ট্রাম, সব জায়গায় আমরা, মানে মেয়েরা ছোট থেকে বড় সবাই, আমরা সবসময় নিরাপদ বোধ করি না, একদমই নিরাপদ বোধ করি না আমরা। এখানে লেখা রয়েছে প্রযুক্তিবিদদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, সেটা লেখা রয়েছে। এবং ইকোস্পেস থেকে বিশ্ব বাংলা গেট পর্যন্ত তারা এই মিছিল করেছেন এবং এখানে করে তারা শেষ পর্যন্ত জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি সমাপ্ত করেছেন এবং এই বিশ্ব বাংলা যে গেট রয়েছে তার সামনে মোবাইলের আলো দিয়ে তারা তাদের প্রতিবাদের যে ভাষা সেই ভাষাকে সোচ্চার করেছে। একেবারে অর্ণব, আপাতত তোমাকে ধন্যবাদ। প্রতিবাদের ভাষা আমরা একেবারে সকাল থেকে এই ছবি আপনাদের দেখিয়েছি, সেই প্রতিবাদকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকেরা আজকে স্বাস্থ্যভবনে গেছে ছিলেন এবং এই যে মিছিল, সেই মিছিলে ডক্টর চন্দ্রমৌলী ঝা তিনিও ছিলেন। আমি বলছি, এক তো হচ্ছে আপনারা যে মিছিল করলেন স্বাস্থ্যভবনে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এবং তারপর বেরিয়ে এসে আপনারা বলছেন আপনাদের দাবি মানার কোনো ইঙ্গিত এই মিছিল থেকে পাওয়া, এই আলোচনা থেকে পাওয়া যায়নি, আপনারা হতাশ, তার মানে কলকাতা পুলিশ আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, যে জন্য সুপ্রিম কোর্ট সিআইএসএফ এর উপর সেই দায়িত্ব দেয়। আপনাদের যে দাবি আপনারা বলছেন খুব সামান্য এবং ন্যায্য দাবি, সেইটা স্বাস্থ্যভবন আপনাদের সেটা মানতে পারেন? আমি বলছি,
একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর, যা আমাদের মনে হয়েছে সেটা বলছেন আপনারা, যেটা বলছেন যে স্বাস্থ্য ভবনের উপর যেন একটা প্রেশার কাজ করছে, এই প্রেশারের কারণে আপনাদের দাবি তারা মানার মতন সাহস দেখাচ্ছেন না। কি প্রেশার কাজ করছে, মানে যে প্রেশার এই মুহূর্তে তৈরি হয়েছে শুধু রাজ্য নয় দেশ জুড়ে, তার থেকে বড় কি প্রেশার থাকতে পারে? দেখুন, আরজিকরের সেকেন্ড ইয়ারের চেস্ট পিজিটির ধর্ষণ এবং খুনের ঘটনায় যে মানে ছাত্রছাত্রীর, মেডিকেল ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তার মূল দাবি অবশ্যই দোষীদের শনাক্তকরণ এবং তাদের কঠোর শাস্তি বিধানের ব্যবস্থা করা। এবার এই পরিস্থিতি থেকেই আমাদের অন্যান্য যে দাবি ছিল যে এই ঘটনার সময় আরজিকরের যে হায়ার অথরিটি অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ, MSVP, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স, এই যে এবং চেস ডিপার্টমেন্টের HOD, এনারা যাতে ভবিষ্যতে কোনো প্রশাসনিক পদে না থাকেন এটা এনশিওর করতে হবে স্বাস্থ্যভবনকে। এবার আজ আমরা স্বাস্থ্যভবনে গিয়েছি অবশ্যই দোষীদের শাস্তি সুনিশ্চিত করার যে প্রাথমিক দাবি আমরা জানি সেই জাস্টিস স্বাস্থ্যভবন দিতে পারবে না। আমরা এই দ্বিতীয় দাবিটি আমরা মানে এই যে দোষীদের শাস্তি বিধানের যে ব্যাপারটা সেটা এখন CBI পুরো তদন্তের বিষয়টি দেখছে, সুপ্রিম কোর্ট CBI-এর উপর মানে তদন্তভার ন্যস্ত করে, সুপ্রিম কোর্ট মানে তদন্তভার ন্যস্ত করেছে, এবার সুপ্রিম CBI-এর উপর দিয়েছে এবং সেটাকে একেবারে সেটা এবার সুপ্রিম কোর্টে পরবর্তী হিয়ারিংটা হবে এবং CISF-এর উপর নিরাপত্তা দায়িত্ব দিয়েছে। এবার স্বাস্থ্যভবনের ক্ষেত্রে ব্যাপারটা মানে স্বাস্থ্যভবন যাওয়ার মূল মানে কারণটাই হচ্ছে যে আমাদের এই যে সেকেন্ডারি দাবি যেগুলো ছিল সেগুলো সুনিশ্চিত করা। স্বাস্থ্যভবন মানে এই আইনি প্রক্রিয়ায় কতটা কী করতে পারবে সেই নিয়ে আন্দোলনকারীদের মধ্যে স্বাস্থ্যভবনকে নিয়ে অবশ্যই ভরসা নেই। তবে আজ যে মানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এই আন্দোলন থেকে উঠে আসা জুনিয়র ডাক্তারদের যে সংগঠন গড়ে উঠেছে, তা মানে তাদের প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে কথাবার্তা বলে, স্বাস্থ্যভবনের বিভিন্ন কর্তাদের সাথে কথাবার্তা বলে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আশ্বাসের মাত্রা সমস্ত দেখে এই ব্যাপারটাতে নিশ্চিত যে স্বাস্থ্যভবনের উপর কোনো অদৃশ্য হাত অনবরত খেলা করছে এবং স্বাস্থ্যভবনকে তার যে সিদ্ধান্ত, স্বাস্থ্যভবনের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটাকে কোথাও গিয়ে আটকে ফেলছে এবং স্বাস্থ্যভবন কোনো রকম সদুত্তর দিতে পারছে না। এই তো মারাত্মক অভিযোগ কৃষ্ণকান্ত, আমি বলছি স্বাস্থ্যভবন যাদের ওপর, যাদের মূল দায়িত্ব হচ্ছে এই যারা চিকিৎসক রয়েছেন তাদের নিরাপত্তা, তাদের দাবি দাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, তার উপরেও কোনো অদৃশ্য হাত কাজ করছে যেটা তাদের স্বার্থকে সুরক্ষিত করার মাঝে মূল অন্তরায়, এই তো মারাত্মক অভিযোগ। অভিযোগ নিশ্চয়ই, কিন্তু বিষয়টা হচ্ছে এটা অনেকটা হাইপোথেটিক্যাল একটা অ্যান্টিসিপেশন হয়ে যাচ্ছে। ওনাদের যেটা দাবি বা ওনাদের যেটা আজকে স্বাস্থ্যভবনে যে বিজ্ঞপ্তি মানে যেই জ্ঞাপন নিয়ে ওনারা গেছিলেন সেই প্রতি আমি মানে আমার দল সম্পূর্ণভাবে আমরা সহমর্মিতা পোষণ করি এবং আমরা মনে করি যে ওনাদের দাবিটা অনেক অর্থে ন্যায্য, কিন্তু সরকারি যে কোনো জায়গাতে আলাপ আলোচনাটা ওইভাবে চটজলদি হয় না। নিশ্চয়ই ওনাদের যা যা দাবি সেটা গ্রহণ করা হয়েছে, সেটা অফিসিয়ালি গ্রহণ করা হয়েছে, এটা নিয়ে আলোচনা হবে, এটা চটজলদি তার মানে এই চন্দ্রমৌলি ঝা বা তিয়াসাদের এনারা অধৈর্য হয়ে পড়ছেন, এদের আরো অপেক্ষা করা উচিত আমার মনে হচ্ছে। সরকারি বিষয়ে এত চটজলদি ফয়সলা হয় না, এটার জন্যে অনেক আলাপ আলোচনা হয় এবং একটা ধৈর্য ধরতে হয়, একটা প্রক্রিয়া আছে, এটা নিশ্চয়ই সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা মানেন তো এই আপনারা আবার দাবি করছেন যে 165 ঘন্টা পেরিয়ে গেল, আর কত অপেক্ষা করতে হবে? না, এটা তো আমাদের মানে এটা প্রথম আমাদের দাবি ছিল না, তো এটা তো আমাদের উপরে এটা করা হয়েছিল। কলকাতা পুলিশ 19 ঘন্টাতে অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করলো, কিন্তু সেটাও অনেকারুর মনে হলো এটা যথেষ্ট নয়। তারপরে কলকাতা একটা দাবি দেওয়া মানার জন্য সময় দিতে হবে, তার একটা প্রক্রিয়া রয়েছে। আবার যখন এটা CBI এর প্রসঙ্গ আসছে তখন বলছেন 165 ঘন্টা হয়ে গেছে, আর কত অপেক্ষা করাবে? তোমাদের মাপকাঠি বা যারা
হাইকোর্টে গেছিলেন তাদের মাপকাঠি ছিল যে দু তিন দিনে কলকাতা পুলিশ যা তদন্ত করেছে সেটা যথেষ্ট সময়, তাতে নাকি তাদেরকে সন্তুষ্ট করা যায়নি। তারপরে সাত দিন ধরে সিবিআই তো এই মাপকাঠিটা কেস ডায়রি পড়ে, এক সেকেন্ড, আমি একটা জিনিস শুনে হ্যাঁ, যে সিবিআই নতুন করে কাউকে গ্রেফতার করেছে না, আমি বলছি সিবিআই যাকে পুলিশ গ্রেফতার করেছিল তাকে, ঠিক ঠিক, আমি আমি সমস্যাটা একবার বলছি, আমি বলছি এই 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 মাপকাঠিটা যে মাপকাঠিতে সিবিআই এর উপর ভরসা রেখেছে এবং কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভারটা ছিনিয়ে নিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই মাপকাঠির উপরে সুপ্রিম কোর্টে ভরসা রেখেছে। আমার প্রশ্ন হচ্ছে এই মাপকাঠি এই এই সিবিআই তো বহাল রয়েছে সুপ্রিম কোর্টে, আগামী কাল জানতে পারবে, আমি আবার বলছি কোন স্টেরি নাই, কোন স্টেরি নাই, আমি এই মাপকাঠি প্রশ্ন স্টেটের তরফে যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন কপিল সিব্বল সেই মাপকাঠি প্রশ্ন গতকাল কেন তাহলে সর্বোচ্চ আদালতে করেননি, এই প্রশ্নগুলো তো সামনে আসবে। আরে বাবা, সর্বোচ্চ আদালত তো সুও মোটো কেসটা নিয়েছে এবং সেখানে তারা এই বক্তব্যটার জন্য স্টেটকে রিপ্রেজেন্ট করার অধিকার রাখতে ছিলেন সেখানে, তাদেরকে বিশ্বাস করেনি বলে রাজ্য আমাকে বলতে হয়, আমি পড়াশোনা করি, আমি কাজ করি, আমি নাইট ডিউটি করছি, আমি মহিলা, আমি ডাক্তার, আমি আমার ওয়ার্কপ্লেসে একটা ঘটনা ঘটলো সেখানে পুলিশ কমিশনার বলছে একটা ঘটনা ঘটেছে, একটা মার্ডার হয়েছে, হি নেভার মেনশন দ্যাট দ্য গার্ল ওয়াজ ব্রুটালি ওর উপরে সেক্সুয়াল অ্যাসল্ট, ওর উপরে নানা ধরনের অত্যাচার, মুখের মধ্যে যে স্ক্র্যাচ, ওর যে প্রতিরোধের দাগ, নেকেড আই অ্যাপিয়ারেন্স যেটা ছিল, একবারও বলেননি, নাম ধর উচ্চারণ, সেই সব কথা ছেড়ে দিন। আমার বক্তব্য হলো সেখানে আমার একটা ইউডি কেস আমার হাসপাতাল করলো, যেহেতু কমপ্লেন হয়নি, এটা ভেগ, ওয়াই প্রিন্সিপাল কিছু করেননি কেন, তাকে বলা হলো পাগল, তাকে বলা হলো সাইকিক, তাকে বলা হলো যে তুমি সুইসাইড করেছো, তারপরে তার বডিটা তড়িঘড়ি করে রাতের বেলা মানে পুলিশ ছ মেরে নিয়ে বডি নিয়ে তালা থানার পুলিশ নিয়ে ডিসপোজ অফ করলো, কি তারা ছিল এগুলো তো আমার কথা, আমাকে একটু বলতে হবে আমার ওয়ার্কপ্লেস, দেখুন আমি বডিকে নিউ মেলে ফ্যামিলিকে হ্যান্ডওভার করে চলে যেতে থাকে, এটা পুলিশকে কথা বলতে কিছু করে না, এইগুলো নিজেদের রাজ্যে যেগুলো কিচ্ছা কেলেঙ্কারি করেন সেই মিথ্যাগুলো এখানে রাজ্য সরকারের নামে চালানো হচ্ছে, রাজ্য সরকার অফিশিয়ালি বডিকে ফ্যামিলিকে হ্যান্ডওভার করেছে, অপমান করেছে কথা বলতে দেবেন। আমি পশ্চিমবঙ্গের একজন মহিলা, এখানে বড় হয়ে ওঠা, এখানে সরকারি মেডিকেল কলেজের ডাক্তার, এখানে আজ থেকে 25 বছর আগে 30 বছর আগে আমরা নাইট ডিউটি করেছি, আমরা রাতের বেলা একা একা নেমে গিয়ে নিচে, আমরা ঘুমন্ত মানুষকে তুলে, আমি 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 এইখানে আমি এইখানে আমি এইখানে একবার কৃষ্ণদাকে মনে করিয়ে দেব, সেদিন রাত্রের ঘটনা যখন মা বাবা রীতিমতন কাঁদছেন এবং তারা কোথায় দেহ নিয়ে যাওয়া হয়েছে তারা সে সম্পর্কে কিচ্ছু জানেন না, কার্যত তারা অন্ধকারে, এই অবস্থায় আমি বলছি এই অভিযোগ পর্যন্ত কৃষ্ণদা একাধিকবার এবিপি আনন্দে সম্প্রচারিত হয়েছে, সেটা হচ্ছে একটা তাড়াহুড়ো ছিল সিপির যে সবকিছু অত্যন্ত তাড়াতাড়ি করে ফেলতে হবে, এই সিপিকে কমিশনারকে সিবিআই তদন্তের আওতায় আনা উচিত, এইটা পরিবারের মৃতার পরিবারের তরফ থেকে দাবি তোলা হচ্ছে, এই প্রশ্নগুলোকে তো আপনি এড়িয়ে যেতে পারবেন না, আপনাদের চ্যানেলে শুনেছিলাম মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আমরা এই আত্মবিশ্বাসের এখন একটা রহস্য খুঁজে পাচ্ছি, কারণ হচ্ছে সিবিআই এর অবজারভেশন কি জানি না, কিন্তু এই হাইকোর্টে যা বিষয়টা জমা পড়েছে এ বিষয়ে জয়ন্ত আর একটু ভালো করে বলে দিতে পারবে, কিন্তু পিডব্লিউডি ওয়ার্ক অর্ডার ছাড়া ক্রাইম সিন ভাঙা হয়েছে, সেমিনার রুমের পাশে যে বাথরুমটা সেটা ভাঙা হয়েছে এবং গ্রেপ্তারি মাত্র এক, এর ফলে অপরাধীরা বেশি সুযোগ পেয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক কারণেই যদি আমি সমস্ত প্রমাণ লোপাট করে রেখে দিই এবং আমার প্রথম থেকে যদি একটা নির্দিষ্ট অভিমুখে আমি তদন্ত পরিচালনার চেষ্টা করি যেখান থেকে যাদের সহযোগিতা তদন্ত এগোবে তারা, আমি একদম স্পষ্টভাবে সিপির উল্লেখ করছি না, আমি বলছি আপনি একটা ঘটনার কথা উল্লেখ করছেন যেখানে হচ্ছে সেমিনার রুমের কাছের একটা কনস্ট্রাকশনকে ঘর রুমকে ভাঙার মধ্যে প্রমাণ লোপাটের চেষ্টা আছে কিনা, আমি বলছি এই প্রশ্নটা তখনও উঠেছিল যখন 14 আগস্ট মধ্যরাতে একেবারে হামলা চালানো হলো এবং ইমার্জেন্সি
বিল্ডিং 18টা ডিপার্টমেন্টে ভাঙচুর চালানো হলো, তখনও প্রশ্ন ছিল যে থার্ড ফ্লোর যাওয়ার চেষ্টা হয়েছিল কিনা, তখনও বিখ্যাত কোনো শিবিরের নাম ছিল আমি খুব স্পষ্ট ভাবে আমি 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 এখানে একবার ডক্টর তিয়াসা দের কাছে আসতে আমি বলছি একটা বিষয় আবার কামন করেনি আমি আমি চলতা একটু আপনাদের থামাচ্ছি আমি তিয়াসা দের কাছে এখানে আসতে যাচ্ছি সেটা হচ্ছে সুহৃতা পাল যিনি এই মুহূর্তে আপনাদের একেবারে খাতায় কলমে যিনি অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন যেদিন দায়িত্ব নিলেন আমরা দেখলাম যে রীতিমতন ঘিরে বিক্ষোভ হলো আপনারা নিরাপত্তা দায়িত্ব একটা আশ্বাস তার কাছে পেতে চাইছেন তারপরে কি এমন ঘটনা ঘটলো যে তারপর থেকে আপনারা বলছেন যে আপনারা কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছেন কারণ 14 তারিখ রাত্রে যখন মব অ্যাটাকটা হচ্ছে আমরা মেয়েরা সামনে ছিলাম আমরা ইমার্জেন্সি গেটের সামনে রিক্লেম দ্য নাইটের জন্য আমরা মেয়েরা র্যালি করে বেরোচ্ছিলাম আমরা বেরোতে পারিনি 12:15 নাগাদ মব ঢুকলো কলেজে তো তারপর 1:15 বেজে গেছে তখনও কাউকে পাচ্ছি না মানে পুলিশের যে ভূমিকা ছিল সেটা সবাই জানে এখানে খুবই হতাশায় পরদিনকে সুরিতা পাল আমাদের প্রিন্সিপাল ম্যাম ডক্টর সুরিতা পাল এলেন এবং তার কাছে তাকে আমরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করলাম যে কালকে যখন মব অ্যাটাক হচ্ছে তখন তো কলেজের বর্তমান প্রিন্সিপাল আপনি রয়েছেন তো আপনি তো সেই দায় এড়িয়ে যেতে পারেন না যে এই অ্যাটাকের দায়ভার এই আপনাকে নিতে হবে তো উনি তখন যে ধরনের কথাগুলো বলেছিলেন যে উনি মেয়ে বলে উনি ওনাকে বাড়ি থেকে উনিও বাড়ি থেকে আসতে পারেননি এবং তারপর আজকে 21 তারিখ এতদিন এত এই দিনগুলো পার হয়ে গেল করেছিলেন আপনারা আপনাদের প্রিন্সিপালের সঙ্গে আমরা ওনাকে পাইনি ক্যাম্পাসে না ওভার টেলিফোন আমরা ক্যাম্পাসে পাইনি ওনাকে আমরা ওনাকে ক্যাম্পাসে পাইনি তার জন্যই তো আজকে স্বাস্থ্য ভবনে আমরা ওনার সাথে যোগাযোগ করতে আজকে আমরা স্বাস্থ্য ভবন অবধি চলে এসেছি তবে ওনার সঙ্গে কথা হয়েছে আজকে যারা ভেতরে ছিল রিপ্রেজেন্টেটিভরা তারা জানে যে কথা হয়েছে কি হয়নি কিন্তু যে যা যাই কথা হয়েছে তার থেকে আমরা হতাশা ছাড়া আর কিছুই পাইনি আমি একটা কথা বলতে চাই এই মানে যেদিন পলিটিক্যালি মোটিভেটেড একটা গুন্ডাবাহিনী আরজিকর হামলা করে গত চোদ্দই অগস্ট মাঝরাতে সেই সময় তারপর থেকে সুহৃতা পালকে বহুবার ফোনে পাওয়ার চেষ্টা করা হয় কিন্তু উনি ফোন ধরেননি এবং উনি তারপরের দিন সকালে যখন ছাত্রছাত্রীরা তাকে ঘেরাও করেই জিজ্ঞাসাবাদ করে যে ওনার ভূমিকাটা সেক্ষেত্রে কী ছিল উনি জানান যে ওনার পক্ষে ততটা হেঁটে হেঁটে আসা সম্ভব ছিল না উনি গাড়ি পাননি তো এই ধরনের মানে খেলো বক্তব্য একেবারে মানে প্রিন্সিপালের থেকে ঠিক যে ধরনের একজন অভিভাবক হিসাবে যে ধরনের আচরণ এবং ভরসাটা প্রত্যাশা করে থাকেন যারা এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন ইন্টার্ন রয়েছেন প্রিন্সিপালের কাছ থেকে তেমনটা পাচ্ছেন এবং আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভবনের যে ভূমিকা তা নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন আমি কৃষ্ণদের কাছে আসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক কথা কিছুক্ষণ আগে তিয়াসাদে বলছিলেন সেটা হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী যিনি এই মুহূর্তে অধ্যক্ষ সুহৃতা পাল তিনি নাকি বলেছেন তিনি একজন মহিলা বাড়ি থেকে হাসপাতালে এসে কাজ করতে গিয়ে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন আমি বলছি যিনি গার্জিয়ান অফ দ্য হসপিটাল যিনি ওই সেই হাসপাতালের অভিভাবক যিনি তিনি যদি নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে এনাদের নিরাপত্তাটা কে সুনিশ্চিত করবেন বিষয়টা উনি কি বলেছেন ওনার ভার্সনটা যদি তোমরা নাও তাহলে একটা এটাতে মন্তব্য করা যায় এটা হাইপোথেটিক্যাল হয়ে যাবে কিন্তু আমার যেটা বক্তব্য যে এখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি যেই ভাই এবং বোন এসেছেন ওনারা এটাও দাবি করেছেন যে ওই দিন যারা উপস্থিত ছিল ওই দিন যারা উপস্থিত ছিল ওই দিন যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে অপসারণ করতে হবে ওই দিন তো অনেক জুনিয়র ডাক্তাররা ওখানে উপস্থিত ছিল এবং তারপরে এটা বলে রাখি যে ফ্যামিলির কথা হচ্ছিল ফ্যামিলির বাবা এবং মা জনৈক বাবা এবং মা তো এটাও অভিযোগ করেছেন অনেক জুনিয়র ডাক্তার এবং তার কলিগসদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং একজনের নাম উল্লেখ করেছেন যারা ওর ফ্যামিলি আমাদের যে সেকেন্ড ইয়ার পিজিটি দিদির ধর্ষণ এবং খুনের ঘটনা আরজিকরের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের মধ্যে হলো সেক্ষেত্রে দায়বর্তায় অবশ্যই যারা উচ্চতর কর্তৃপক্ষের উচ্চতর জায়গাগুলোতে বসে আছেন হায়ার অথরিটির উপরেই দায়বর্তায় তারা এই ঘটনা প্রথমত নিরাপত্তা বিধান আগে থেকে করে ঘটনা আটকাতে পারলেন না কেন বা ঘটনাটি হওয়ার পরেও মানে সকলেই জানে আরজিকরের সাথে যারা কোনোভাবে যুক্ত বা হেলথ সিস্টেমের মধ্যে যারা কোনোভাবে রয়েছেন তারা সকলেই জানে যে কীভাবে তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তার টিম করেছে এক্ষেত্রে এই আলোচনার শুরুতেই আপনাদের বলছিলাম যে সমাজের সব স্তর থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং সুবিচারের দাবি তোলা হচ্ছে আজকে দিনভর যা ছবিগুলো দেখা গেল সেই দাবি এবং সুবিচারের দাবি এবং প্রতিবাদের ছবিটা আরও ধ্বনিত হচ্ছে আরও অনুরণিত হচ্ছে দেখুন
অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। ইঞ্জিনিয়ার স্ট্যান্ড উইথ ডক্টরস, আর এই ব্যানারেতেই ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, যে সমস্ত ইঞ্জিনিয়ার রয়েছেন, এছাড়া এখানকার যারা ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা সবাই মিলে রাস্তায় নেমেছেন। জাস্টিস চাইছি, জাস্টিস। যতক্ষণ না আমার দিদির বিচার হচ্ছে আমরা নেমে পথে নেমে এইভাবেই আন্দোলন করব। It is not possible for single person to do this. কেন সবাই এখনো ধরা পড়েনি? কেন এখনো পর্যন্ত যারা অন্যায় করেছে তারা ঘুরে বেড়াচ্ছে? আমাদের মধ্যেই হয়তো আমরা জাস্টিস চাই, ন্যায্য বিচার চাই। ডিউটিরত অবস্থায় পশ্চিমবাংলায় একজন ডক্টর নৃশংসভাবে খুন হয়ে যায়, রেপ হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে তার যদি বিচার না হয় কার বিচার হবে? আমরা মানুষের সঙ্গে আছি, সন্দীপ ঘোষ দুর্নীতিতে যুক্ত এবং সেটা একটা দুর্নীতি না, এই চক্র চলছে সেক্স র‍্যাকেট, ড্রাগ র‍্যাকেট এবং দুর্নীতি, এর শেষ চায় এবং ভারতীয় জনতা পার্টি শেষ দেখেছে। এই উদ্ধতটা এদেরকে হারতে গেলে এদেরকে এক নম্বর ভোটে হারাতে হবে, দুই হচ্ছে এদের কাছ থেকে পুলিশ কেড়ে নিতে হবে। রাজ্য জুড়ে ধর্ষণ প্রমাণ নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই, প্রশাসক হিসেবে প্রয়োজন নেই, উনি যত তাড়াতাড়ি সম্ভব মোদি ছাড়ুন। এর পেছনে রাম বামের সব লোকজন আছে, তারা এগুলো প্রমোট করছে, কেন নমান্য? এই ধর্ষণ এবং খুন নিন্দার, এটা দেখছে এখন সিবিআই, তাহলে নমান্য কি করবে এখানে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ আসে কোথার থেকে? টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে, আব্দুল মান্নান একেবারে সামনের সারিতে রয়েছেন বর্ষিয়ান নেতা কংগ্রেসের, তার সঙ্গে পুলিশের এই ধস্তাধস্তি, পুলিশের কমিশনারের পদত্যাগের দাবিতে তাদের যে লালবাজার অভিযান, সেই দাবিকে আরও বেশি জোরালো করতে আমরা দেখতে পাচ্ছি একদিকে কংগ্রেস কর্মীরা তারা টায়ার চালাচ্ছেন এবং পুলিশ কিন্তু আটক করা শুরু করলো। দাবি গত সন্ধ্যা পর্যন্ত অপরাধ পুলিশ কমিশনার পদত্যাগ করবে, কংগ্রেস রাস্তায় বসে মর খাবে, রাস্তায় বসে লাঞ্ছিত হবে, বা আমরা আমার দাবি থাকবো না। প্রিজন ভ্যানে একের পর এক কংগ্রেস কর্মীদেরকে তোলা হচ্ছে এবং তাদেরকে আটক করা হচ্ছে। দেখুন, এতদিনে ছবিটা মোটের ওপর পরিষ্কার যে এটা শুধুমাত্র একটা ক্ষুদ্র বৃত্ত কোনো বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি বা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, একটা জনজাগরণ জন আন্দোলনে পরিণত হয়েছে। এই বৃহৎ বৃত্তের মধ্যে অবশ্যই কালো কোট পরে আইনজীবীরাও রয়েছেন এখানে, জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে এই পর্বে আমি সেই কারণে আসতে চাইছি। নিঃসন্দেহে সকলে জয়ন্তদা সুবিচার চাইছেন, দ্রুত বিচার হোক এই ঘটনার প্রতিবাদ তারা চাইছেন, কিন্তু সেই বিচার বা সেই তদন্তের অগ্রগতি সবটাকে নির্ভর করছে সিবিআই এর উপর। এই সাত আট দিনে যেভাবে তদন্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ পর্ব, অনুসন্ধান, তথ্য প্রমাণ সংগ্রহ, যা কিছু চলেছে, আপনার মনে হচ্ছে সেই সুবিচার পাওয়ার দিকে সিবিআই তদন্ত এগোচ্ছে? প্রথমে একটা কথা বলতে হবে যে স্বাস্থ্য ভবনের বৈঠক সুফলা হবে কে ভেবেছিলেন? এটা অনেকটা যে বেড়াল মাছ খেয়ে যাচ্ছিল এতদিন, সেই বেড়ালকেই আপনারা মাছ দেখবার, মাছ রক্ষা করবার দায়িত্ব দিতে চাইছিলেন। আমরা সাধারণ মানুষ মনে করিনি যে স্বাস্থ্য ভবনের বৈঠক সুফলা হবে, ওটা নিষ্ফলা হবারই ছিল। আমরা আইনজীবীরা বেশ কিছুদিন আগে কিন্তু রাস্তায় নেমেছি এবং আমরা আন্দোলন করেছি এবং আমরা চেয়েছি জাস্টিস। একমাত্র একটা দল তারা আসেননি বা একটা পেশা আসেননি,
তারা হচ্ছেন পুলিশ। আমি শুধু এইখানে আপনাকে, আমি আপনার কাছেই আসবো। আমি বলছি এক তো হচ্ছে কলকাতা পুলিশের ওপর, কলকাতা হাইকোর্ট, সর্বোচ্চ আদালত তারা অনাস্থা প্রকাশ করেছে। এইবারে যারা চিকিৎসক, যারা ধরুন ইন্টার্ন রয়েছেন, তারা যদি স্বাস্থ্য ভবনের ওপরেও আস্থা না রাখেন তাহলে তারা যাবেন না কোথায়? স্বাস্থ্য ভবনের ওপর আস্থা রাখা যাবে না, এটা 12 বছর আগে থেকে এটা নির্ধারিত। যে কথা বলছিলাম, এখন অবধি একটা পেশা তারা রাস্তায় নামেননি, তারা হচ্ছেন পুলিশ। আমরা শুধু দেখেছি পুলিশকে যোগ্য ব্যক্তি যারা চাকরির দাবিতে তাদের মেরে তুলতে, বা এখানেও দেখছি। আমি শুধু দেখতে চাই পুলিশ কবে নামবেন, কারণ তাদের বাড়িতেও মেয়ে রয়েছে, তাদের বাড়িতেও বউ রয়েছে, সেটা দেখা বাকি। এবার আমি তোমার প্রশ্নের উত্তরে যাই। দেখো, সবচেয়ে বড় কথা, সিবিআই কিন্তু একটা ঘটনা ঘটবার পরেই ঝাঁপিয়ে পড়বার সুযোগ পায়নি। এখানে যেরকম আমরা ঘটনা পরম্পরা দেখেছি, যে মা বাবা তারা পৌঁছে গেলেন সেখানে, 3 ঘন্টা তাদের বসিয়ে রাখা হলো, প্রথমে বলা হলো আত্মহত্যা, তারপরে বডি দেখতে দেওয়া হচ্ছিল না, বডি দেখার পর তারা যখন বাইরে বেরিয়ে এসে বললেন, তারপরেও দ্রুততার সঙ্গে ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো, তারপর ছেলেমেয়েরা বাইরে ঝাঁপিয়ে পড়লো। শুধু এখানেই শেষ নয়, সেখানে পুলিশ পৌঁছে গেছিলো, আমরা শুনেছি কমিশনারও পৌঁছে গেছিলেন, এবং অভিযোগটা হলো তারা সেখানে পৌঁছেছিলেন তথ্য প্রমাণ লোপাট করার জন্য। তারপরে যেটা প্লেস অফ অকারেন্স, সেটা কি পুলিশ জানে না যে প্লেস অফ অকারেন্স কর্ডন করে রাখতে হয়, সেখানে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে হয়, FSL এ পাঠাতে হয় সমস্ত ডকুমেন্ট, সে তথ্য সেগুলো পাঠায়নি। তারা প্লেস অফ অকারেন্স ভাঙতে শুরু করলো, তাতেও যখন তারা মনে করছে পারবে না, তখন ঘটনার দিনে তারা সেখানে গুন্ডা ঢুকিয়ে দিল। সবাই জানে সেদিন কারা ঢুকেছিল। সিবিআই এই অবস্থায় কেসটা হাতে পেল। তবে আমি তোমাকে বলি, 26 বছরের আমার ওকালতি, গত 6 দিন ধরে যেভাবে সন্দীপ ঘোষকে জেরা করে যাচ্ছে, আমার ধারণা এটা একেবারে মাইনাস থেকে তো সিবিআই কে শুরু করতে হচ্ছে, যে সিবিআই এর হাতে কোনো তথ্য প্রমাণ ইনিশিয়ালি ছিল না। সিবিআই এখানে অভিযুক্তের বক্তব্য বা বয়ানের উপর নির্ভর করছে, এবং যে কথা বারবার উঠে আসছে ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট, এটাকে আনভেইল করতে গেলে আপাতত সন্দীপ ঘোষের বয়ানের উপর নির্ভর করতেই হবে। আমার ধারণা সিবিআই কিন্তু শুধু চুপচাপ জেরা করে ওকে বাড়িতে ছেড়ে দিচ্ছে না। সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ যদি তোমরা দেখো, প্রথম দিন যেভাবে সে ঢুকেছিল, তারপর এখন তাকে যেভাবে দেখছি, আমার মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু তদন্তের উন্মোচন হচ্ছে, এবং আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আস্তে আস্তে গ্রেপ্তারটাও শুরু হবে। আমি জানি না, যে কথা বারবার বলা হয় যে সিবিআই নাকি কাজ করে দিল্লির, অন্তত এ ব্যাপারে আমাদের তৃণমূলের মুখপাত্র একমত হবেন যে সিবিআই কাজ করে দিল্লির অঙ্গুলি হেলনে, যদি সেখানে অঙ্গুলি হেলন কিছু হয়ে যায় তাহলে সিবিআই কতটা কাজ করবে জানি না, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে এই জিজ্ঞাসাবাদের পেছনে কোনো কারণ আছে, এবং দ্রুত গ্রেপ্তারি শুরু হবে এবং তথ্য প্রমাণ আস্তে আস্তে আসছে। ঠিক, আমি বলছি একটা ভরসার জায়গা সেটা অবশ্যই আমাদের রয়েছে এবং থাকাটা অত্যন্ত যুক্তিযুক্ত, সেটা হচ্ছে সর্বোচ্চ আদালত। আগামী কাল কিন্তু সর্বোচ্চ আদালতকে এই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সিবিআই কে জমা দিতে হবে, ঠিক যেমন ভাবে হামলার ঘটনার যে স্ট্যাটাস রিপোর্ট রাজ্যের তরফ থেকে আগামী কাল সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে। কিন্তু আমি এইখানে একবার দর্শককে দেখাতে চাইবো যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে অভিযোগ এই জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে বলছিলেন। শুধু কি তাই, এই অভিযোগ পর্যন্ত আসছে এই যে মৃতার পরিবার, তার পরিবারকে বয়ান মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে এটা বলাতে বলতে চাপ দেওয়া হয়েছে, এবং চাপটা দেওয়া হয়েছে কানের গোড়ায় বন্দুক ঠেকিয়ে, যাকে ইংরেজিতে বলে গান পয়েন্টে রেখে। এই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা, কি বলছেন দেখুন, তারপর আমি অবশ্যই কৃষ্ণ মিত্রর কাছে আসব। দেখুন, ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ যাতে দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট পায়, এজ এ এলওপি কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের গভর্নর, মুখ্য সচিবকে চিঠি লিখে অবিলম্বে কেস সিবিআই কে ট্রান্সফারের দাবি করেছিলাম। 3-4 দিন গেছে, মুখ্যমন্ত্রী বললেন পরিবার চাইলে দিয়ে দেব, আর পরিবারকে কার্যত বন্দী রাখা হয়েছিল, ওই ওয়ার্ডের কাউন্সিলর গান পয়েন্টে বাবা মাকে দিয়ে বলিয়েছিলেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে, অন্য রাজনৈতিক দল ঢুকতে চেয়েছিল আমরা ঢুকতে দিইনি, পাশে দাঁড়িয়ে ওখানকার কান কাটা নাক কাটা লাল চুল কানে দুল তাদেরকে জড়ো করে বাড়িকে অবরুদ্ধ করে রেখেছিল।
তার মানে কৃষ্ণদা শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী হচ্ছে স্বচ্ছতা শুধু মুখে ছিল, সবটা হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা, তথ্য প্রমাণ ওয়াইক আপ ওয়াইপ আউট করার চেষ্টা হয়েছে। এক হচ্ছে প্রথমেই বলা হয়েছিল যে রবিবার পর্যন্ত পুলিশকে সময় দেওয়া, তার অর্থ হচ্ছে যাবতীয় তথ্য প্রমাণ লোপাট তার মধ্যে পুলিশ করবে, এই অভিযোগ একেবারে আদালতে গিয়ে আইনজীবী করেছেন। আচ্ছা, ঘর ভাঙচুরের মধ্যেও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে অভিযোগ, এবং আপনি শুনলেন সরাসরি বলছেন যে পরিবারকে গান পয়েন্টে রেখে সিএম এর উপর আস্থা আছে বলানো হয়েছিল, তৃণমূল কাউন্সিলরের নাম করছেন না। এখন ইনি তো বিজেপিরও নেতা, তো তাহলে রেপ এবং ধর্ষণের মামলাতে বিজেপির মাপকাঠিটা কি? তুমি এখন বলবে অন্য রাজ্যতে যাচ্ছ কেন, কিন্তু বিজেপি বললে তো আমাকে যেতে হবে যে আজকে বাবা রাম রহিম তো রেপ এবং ধর্ষণের মামলাতে শুধু অভিযুক্ত নয়, কনভিক্টেড আসামি, তাকে 4 বছরে 255 দিন পেরোল দেওয়া হয়েছে এবং সে বিজেপির প্রচার করছে, এবং বিজেপি নেতা ইয়েডুরাপ্পা, এ তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর পার্লামেন্টারি কমিটির মেম্বার বিজেপি, তার বিরুদ্ধে পক্সোর মামলা আছে, তাকে আসামির কাঠগড়াতে দাঁড় করিয়ে ফাঁসিতে ঝোলানো তো দূরের কথা, তাকে এখন অব্দি গ্রেফতার করেনি। কি বলবেন আপনারা? এবং আমরা বলি এই যে মিথ্যাচার করা হচ্ছে কেন, আমরা বলছি অনেক জায়গায় খামতি থাকতে পারে, আপনারা সেটাকে আঙুল দিয়ে দেখান তদন্ত, কিন্তু মিথ্যাচারের আশ্রয় নেওয়া হচ্ছে কেন? এই যে প্রমাণ লোপাট, কোন ঘর ভাঙচুর হয়েছে, এই যেটা বলা হলো ফরেন্সিক থেকে ডিএনএ সব স্যাম্পল নিয়েছে, ঘরটাকে সিল করা হলো, তারপরে আমি বলছি প্লিজ প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এক সেকেন্ড দাঁড়ান শুনুন, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এইটা বিরোধীরা অভিযোগ করছে এমনটা নয়, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছেন প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সেই চেষ্টা করেছে সিপিএম বিজেপি, আপনি বলছেন সেই অভিযোগটা স্বয়ং মুখ্যমন্ত্রী করেছে, আর তখনই সত্যি হয় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন খুব পরিষ্কার একজন ডাক্তার হিসেবে বলছি, একজনকে তো ধনঞ্জয় বানিয়ে অ্যারেস্ট করে মানুষের মুখে একটা ওয়াশ করলে আমরা দোষীকে ধরে নিয়েছি 4 দিনে, যে দোষীকে ধরেছে তার সিমেন টেস্ট হয়েছে, নখের সে এখন কাস্টাডিতে, তার যে নেইল স্ক্যাচেস ছিল তিলক তোমার মুখে সে টেস্ট হয়েছে, অফকোর্স ম্যাচ করেনি, একজন ডাক্তার হয়ে বলতে পারি, তাহলে পুলিশ বলে দিত যে যে ম্যাচ করেছে এন্ড হি ইজ দ্য কালপ্রিট, সেটা বলতে পারছে না, কেন বলতে পারছে না, একজনকে দিয়ে বাঁচিয়ে যে অপচেষ্টা করলে পুলিশ করছে, যে অপচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, অত্যন্ত ভিন্ন মানুষ সেটা বুঝে গেছে, বোকা বানাবার অনেক চেষ্টা, সেকেন্ড আমি শীত কারণ এই দুর্নীতি টাকা ক্ষেত্রে প্রমাণ লোপাটের অভিযোগ এসেছে, এবং তখনও এই যিনি বর্তমান কমিশনার তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল, শুধু তাই নয়, সারদা, নারদা, পার্ক স্ট্রিট, মধ্যমগ্রাম, বারাসাত সর্বক্ষেত্রে প্রমাণ লোপাটের অভিযোগ এসেছে, বিশেষ করে কামদুনির ক্ষেত্রে তো অবশ্যই, আমরা আজও সুপ্রিম কোর্টে এই নিয়ে সমস্যা বোধ করছি, একের পর এক অভিযোগ, একের পর এক তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আমি আবার বলছি একগুলো বিষয় করছে, ইউপি তো আমি পরে যাব, আপনি এখানে উত্তর আবার বলছি, ইউপি তো উত্তরে যাব, অর্চনা প্লিজ এবার উত্তরটা দিতে দাও, উত্তরটা দিতে দাও, কৃষ্ণ মিত্র আমি এবার যাব, আপনি কথা বলেন, আমি কথা বলেন, কৃষ্ণ মিত্র আমি একটা হাইপোথেটিক্যাল কথা তুলছি, যে কর্তৃপক্ষ যার বিরুদ্ধে তথাকথিত প্রমাণের তথাকথিত লোপাটের অভিযোগ, তার অধীনস্থ তো হাসপাতাল, সে বাইরে থেকে লোক এনে প্রমাণ লোপাট করবে, এরকম একটা বোকা বোকা অভিযোগ, একটা বোকা বোকা অভিযোগ সিপিএম বিজেপি রাজবাড়ি ঝুঁকি দিতে পারে, যার অধীনস্থ যার অধীনস্থ হাসপাতাল, সে বাইরে থেকে লোক এনে ক্যামেরায়
টিভি ক্যামেরার সামনে গিয়ে করবে এরকম বোকা বোকা কথা এরকম বোকা বোকা কথা এই বলতে হবে এত তৃণমূল বিদ্বেষ এত মমতা বিদ্বেষ তার জন্য তারাই এরকম প্রশ্নটা হচ্ছে একাধিক ভুল সিদ্ধান্ত আমি বলছি কোনো বিরোধী দলের কাছে যেতে হবে না তড়িঘড়ি ওই দিন চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল করে পাঠানো ভুল সিদ্ধান্ত হয়েছিল তড়িঘড়ি ওই যে বাড়িটা যেখানে সেমিনার রুমের পাশের বাড়িটা ভাঙার সিদ্ধান্ত নির্বোধের মতন কাজ হয়েছিল এই কথাগুলো কে বলছেন তৃণমূলের নেতা তিনি রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন কুণাল ঘোষ বলছেন কোনো বিরোধী রাজনৈতিক দল নয় ফলে প্রশ্নটা এইখানে আসে যে সত্যি প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কি না এবং হয়ে থাকলে সেখানে কার স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছিল দেখুন মাঝে মধ্যে মদন মিত্র কিছু কথা বলে নিঃসন্দেহে রাজনীতিতে তা অন্য মাত্রায় প্রাসঙ্গিকতা পায় যেমন মদন মিত্র আজকে বলছেন জাহাজ যখন ডুবছে মনে করলে সবচেয়ে আগে পালায় তেমন কিছু ইঁদুর আছে কোন জাহাজের কথা বলছেন ইঁদুর বলে কাদের কাদের তিনি ব্যাখ্যা করতে নির্দিষ্ট করতে চাইলেন আমরা জানি না কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য দ্রুত চয়ন ভট্টাচার্যের কাছে আসবো দেখুন মদন মিত্র কি বলছেন তাতে আমাদের আদৌ কিছু আসে যায় না মদন মিত্র আমাদের কাছে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নয় যে তার কথা শুনতে হবে উনি এন্টারটেইনমেন্ট করছেন করুন গে না না আমি এই কারণে বলছি এটাও তিনি বলছেন যে মিছিলে বাম বিজেপির সঙ্গে তৃণমূলের লোকেরাও আছেন সে ওনার অ্যাসেসমেন্ট যদি থাকে তাহলে ওনার কিছু অসুবিধা নেই আপনার পশ্চিমবাংলায় এখন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে তৃণমূলের যারা বিবেক মধ্যে বিবেক কিছুমাত্র অবশিষ্ট আছে তারা রাস্তায় নামবেন প্রতিবাদ করবেন এটা খুব স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি সুখেন্দ্র শেখর রায় জাগো বাংলার সম্পাদক তার কথা আমার কাছে পরিষ্কার কথা যেটা সেটা হচ্ছে যে মানুষ জেগেছে কৈফিয়ত চাইছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা তো বলছি খুব স্পষ্টভাবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দুটো হিসেবে উনি ব্যর্থ এই ঘটনা প্রমাণ করে দিয়েছে রাজাকার থেকে জামাত থেকে শুভেন্দু অধিকারী এখন সিপিএম মানে ওই যে স্লোগান বাংলাদেশের জামাত থেকে ধার করা শুভেন্দু অধিকারী এখানে হচ্ছে সিপিএম মানে এটাই তো পরিষ্কার যেই জামাতের আন্দোলনের জন্য শেখ হাসিনাকে পালিয়ে মোদির আশ্রয়েতে আসতে হয়েছে তার স্লোগানটা এখানে শুভেন্দু অধিকারী আর সিপিএম ধার করছে মানে রাজনৈতিক দেউলিয়া কোথায় গেছে চন্দ্রমৌলি ঝাড়া যে দাবিটা তোড় তুলছেন শুধু রাজনীতির বৃত্তে বাঁধলে সেটাকে সঠিক হবে না এইটা কিন্তু সর্বত্র এই দাবিটা উঠছে একটা কার্যত সামাজিক জাগরণের চেহারা নিয়েছে ডক্টর তিয়াসাদের কাছে আমি এখানে আসবো হ্যাঁ মানে এই অবস্থায় আপনারা কতটা আস্থা রাখছেন যে সুবিচার পাবেন এবং ঠিক কোন জায়গায় আপনারা নিজেদের এই এই মুহূর্তে দেখছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কালকের দিনটার দিকে তাকিয়ে রয়েছে যে কালকে যে ব্রিফ হিয়ারিংটা রয়েছে সেটাতে সিবিআই কি বলছে এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে এটার দিকেই আমরা এখনো তাকিয়ে রয়েছে এবং তার ওপর নির্ভর করে আমরা ঠিক করব যে আমাদের আন্দোলন আমাদের কোন পথে আমরা নিয়ে যাব এবং আমাদের পরবর্তী ডিমান্ডগুলো কি হবে আমাদের এখন প্রথম এবং প্রধান দাবি হচ্ছে জাস্টিস কারণ যদি আমরা যে এই যে মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে ভিডিও যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে ঘটনাগুলো আমরা নিজের চোখে দেখছি সেগুলোতে তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা কালপ্রিট তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এইটা সব থেকে বেশি উদ্বেগের জায়গা যারা দোষী এবং অপরাধী বলে তারা মনে করছেন তারা এখনো পর্যন্ত তদন্তের আওতার মধ্যে তারা আসেননি এইটা উদ্বেগের জায়গা নিঃসন্দেহে আগামীকালকে দিনটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ দুটো রিপোর্ট জমা পড়ার কথা রয়েছে এক হচ্ছে সিবিআইকে তদন্তের প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে এবং ওই ভাঙচুরের ঘটনায় রাজ্য তার রিপোর্টে কী জমা দেয় নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে এবং সুবিচারের দাবি যেটা তারা করছেন সারা রাজ্য গোটা দেশ এই মুহূর্তে তাদের পাশে রয়েছে নিঃসন্দেহে এটাও একটা অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা